ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট আপডেট অনুযায়ী অবশেষে ফের বাংলায় দুর্যোগের মেঘ, জারি করা হলো কমলা সতর্কবার্তা। আজ থেকে প্রবল ভারী বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলা, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তো বন্ধুরা, সে নিয়ে আজকে লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আজ থেকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ধেয়ে আসতে পারে তুমুল ভারী বৃষ্টিপাত। সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজ ও আগামীকাল ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি হলো দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতা সহ উপকূলের জেলায় ঝোড়ো হওয়ার দাপট থাকতে পারে। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা বেশ কিছু জেলায়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে সমুদ্র উপকূলে। রবিবার আজ থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। নিম্নচাপটি উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের স্থলভাগে প্রবেশ করবে। এটি গভীর নিম্নচাপে পরিণত হবে, অভিমুখ হবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। এই স্থলভাগ উড়িষ্যার ওপর দিয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে আগামী 2-3 দিনে। অন্য একটি নিম্নচাপ ক্রমশ সরে পূর্ব রাজস্থানের উপর রয়েছে বর্তমানে। মৌসুমী বায়ুরা জয়সীলমার থেকে পূর্ব রাজস্থানের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে সম্বলপুর উড়িষ্যার পুরী হয়ে বঙ্গোপসাগর নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যেটি গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যার ওপর দিয়ে রয়েছে। কলকাতায় মূলত আজ মেঘলা আকাশ, কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 48 ঘন্টায় ঝোড়ো হওয়া বইতে পারে কলকাতা শহরে। সোমবার ঝোড়ো হওয়ার পরিমাণ বাড়তে পারে। আগামী 24 ঘন্টায় 2 পশলা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মিলেছে। মেঘলা আকাশের কারণে তাপমাত্রা কমতে পারে আগামী 48 ঘন্টায়। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.7 ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 98%। বৃষ্টি হয়েছে 12.7 মিলিমিটার। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা ইতিমধ্যে জারি করা হয়েছে। উপকূলের জেলাসহ বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। উপকূলের জেলাগুলিতে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মঙ্গলবার পর্যন্ত টানা মেঘলা আকাশ, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। আজ রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা 3 জেলায়, যার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত। পাশাপাশি 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পুরুলিয়া জেলায়। কলকাতাতেও 2 পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে কলকাতা সহ 5 জেলায়। দক্ষিণবঙ্গের 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে, দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সোমবারও অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা 2 জেলায়, যার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। 50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হওয়া বইতে পারে ওই দিন, যার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে কলকাতা এবং হাওড়া, পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবারে বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। আগামী 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সোমবার উড়িষ্যায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা আজকের লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।